সাইবার ক্রাইম এমন একটি ক্রাইম, এমন একটি অপরাধ আপনি যদি করে থাকেন কিংবা কোনো ব্যক্তি যদি এই কাজটি করে থাকে, তাহলে সেই ব্যক্তিটির জেল পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি যদি ইন্টারনেটে এমন কিছু করছেন, কারোর সাথে চ্যাট করছেন, কারোর সাথে কোনো রকমের ট্রানজ্যাকশন করছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত যে সাইবার ক্রাইম মানে আসলে কী। হয়তো আপনিও কিন্তু একদিন এই সাইবার ক্রাইমের শিকার হতে পারেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে সাইবার ক্রাইম মানে আসলে কী এবং এটি কত রকমের হয়ে থাকে। তো ফ্রেন্ডস, চলুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে সাইবার ক্রাইম মানে আসলে কী। সাইবার যার মানে হলো ইন্টারনেট বা ইন্টারনেট জড়িত যে কোনো রকমের কার্যকলাপকে বলা হয় সাইবার। ক্রাইম যার মানে হলো অপরাধ, অর্থাৎ ইন্টারনেটের মধ্যে যদি আপনি কোনো রকমের ক্রাইম করে থাকেন, কারোর সাথে কোনো রকমের অপরাধ করে থাকেন, তাহলে সেটিকে সাইবার ক্রাইম বলা হয়। যেমন ধরুন, কারোর সাথে ফ্রড করা, কাউকে ব্ল্যাকমেল করা কিংবা কারো কোনো কিছু হ্যাক করাকে বলা হয় সাইবার ক্রাইম। তো ফ্রেন্ডস, এই সমস্ত কার্যকলাপগুলি যদি আপনি ইন্টারনেটের মধ্যে করে থাকেন, তাহলে সেটিকে সাইবার ক্রাইম বলা হয়। তো ফ্রেন্ডস, চলুন তাহলে এবার আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল অনুসারে বলে দিই যে আসলে সাইবার ক্রাইম কোনগুলিকে বলা হয়। নাম্বার 1, হ্যাকিং। আপনি যদি কারো কোনো কিছু হ্যাক করছেন, কারো ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইউটিউব অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট কিংবা কারো যদি কোনো রকমের মোবাইল আপনি যদি হ্যাকিং করার চেষ্টা করেন, তাহলে এটিও কিন্তু এক রকমের অপরাধ। এবং সেই ব্যক্তিটি যদি জেনে যায় যে আপনি এই রকমের কার্যকলাপ করছেন, তাহলে সেই ব্যক্তিটি যদি রিপোর্ট করে দেয় আপনার নামে, তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু এই সমস্ত কার্যকলাপ থেকে আপনি সবসময় বিরত থাকবেন। নাম্বার 2, সাইবার স্টকিং। এক্ষেত্রে কী হয় যে অপরাধীরা যে সমস্ত যোগাযোগের মাধ্যমগুলি রয়েছে, অর্থাৎ ফেসবুক, টুইটার কিংবা হোয়াটসঅ্যাপ যেগুলি রয়েছে, সেখানে এমন কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো খারাপভাবে কোনো রকমের যদি চ্যাট করে কিংবা আপনাকে গালিগালা করে কিংবা এমন কিছু ছবি পাঠাচ্ছে কিংবা এমন কিছু ভিডিও যদি আপনাকে সেন্ড করে যে ভিডিওগুলি কিন্তু অশ্লীল টাইপের হয়, এই সমস্ত কার্যকলাপগুলি যদি আপনিও করে থাকেন, তাহলে এগুলিও কিন্তু এক রকমের সাইবার ক্রাইম এবং এই সমস্ত থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। নাম্বার 3, সফটওয়্যার ভাইরাস। এক্ষেত্রে অপরাধীরা এমন একটি সফটওয়্যার ক্রিয়েট করে, এমন একটি অ্যাপস ক্রিয়েট করে মোবাইলের জন্য, যে সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটা ক্যাচি এবং অ্যাট্রাকটিভ লাগে। এবং কোনো ব্যক্তি যখন সেই সফটওয়্যারটি কিংবা সেই অ্যাপটি তার মোবাইলের মধ্যে কিংবা কম্পিউটারের মধ্যে সেটিকে ইনস্টল করে নেয়, ইনস্টল করার পরপরই কিন্তু সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার পুরো কম্পিউটারটিকে হ্যাক করে নেওয়া হয়। এবং যার ফলে আপনার কম্পিউটারের মধ্যে যে সমস্ত ডেটাগুলি থাকে, ফটো, ভিডিও কিংবা সং, যে কোনো রকমের কিন্তু ডেটা যদি আপনার সেই কম্পিউটারের মধ্যে থাকে, সেই সমস্ত কিছু ডেটা কিন্তু সেই ব্যক্তিটি অ্যাক্সেস করতে পারবে। তো ফ্রেন্ডস, এই সমস্ত সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। নাম্বার 4, আইডেন্টিটি থেফট। এই ক্ষেত্রে যারা ব্যাংকে বড় বড় লেনদেন করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্রাইমগুলি হয়ে থাকে। সাধারণত তাদের ঘনিষ্ঠ এমন কেউ থাকে, তাদের কাছের কোনো লোক থাকে, যে ব্যক্তিটি তার কার্ডের ডিটেলস কিংবা ব্যাংকের ডিটেলস জানতে সক্ষম হয় এবং সেই ব্যক্তিটি কিন্তু এই ধরনের ক্রাইম হয়ে থাকে। সো আপনি যখন এই সমস্ত কার্যকলাপগুলি করবেন ব্যাংকের সাথে, তখন কিন্তু অবশ্যই এই দিকটিও খেয়াল রাখবেন। নাম্বার 5, সাইবার স্পাই। এই ক্ষেত্রে কী হয় যে এমন কোনো রুমের মধ্যে কিংবা এমন কোনো ঘরের মধ্যে তারা কী করে যে হিডেন ক্যামেরা লাগিয়ে থাকে, এবং যার ফলে তারা কী করে যে কোনো রকমের অশ্লীল ফটো কিংবা ভিডিও তারা ক্যাপচার করতে সক্ষম হয় এবং যার ফলে কিন্তু তারা এই ধরনের ক্রাইম করে থাকে। তো এটিও কিন্তু এক রকমের সাইবার ক্রাইম, এই ধরনের কাজ থেকে কিন্তু এটিও কিন্তু একটি খুব বড় ধরনের সাইবার ক্রাইম। এছাড়াও কিন্তু আরও নানান রকমভাবে ইন্টারনেটের মধ্যে কিন্তু এই সমস্ত ক্রাইমগুলি ঘটে থাকে। তো ফ্রেন্ডস, আপনিও কিন্তু এই সমস্ত ক্রাইম থেকে অবশ্যই দূরে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই টাইপের ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। তো থ্যাংক ইউ।